প্রিয় শিক্ষার্থী বৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের যে কোডি পার্ট 30। সো 30 নাম্বার ক্লাসে আমি যেটা শিখবো, আমি হচ্ছে একটা ক্লিক ইভেন্টের কাজ শিখবো আজকে। সো আমি প্রথমে হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাব। এখানে হচ্ছে আমি রিলোড দিব। আমাদের এখানে হচ্ছে এখানে একদম উপরে হচ্ছে আমরা একটা ক্লিক ইভেন্ট নিয়ে আসবো, ঠিক আছে? সো ক্লিক ইভেন্ট নিয়ে আসার জন্য আমি ফার্স্টে যে কাজটা করবো এখানে যাব। এখানে যাওয়ার পরে আমি ফার্স্ট একটা এসটু ট্যাগ নিব। এসটু ট্যাগ নেওয়ার পরে আমি হচ্ছে এখানে লিখলাম যে যে কিউ ইউ ই আর ওয়াই যে করে মাউস মাউস ক্লিক ইভেন্ট সিএলআই ক্লিক ইভেন্ট এ বি ই এন টি আমি এখানে একটা লিখে দিলাম, ঠিক আছে? একই সাথে একটা ক্লাস নিলাম, ক্লাসটার নাম দিলাম হচ্ছে যে হোম ওয়ান, ঠিক আছে? বা আমি লিখলাম সেকশন ওয়ান এটা। আর আরেকটা থাকবে আমাদের কি বাটন ট্যাগ BUTTON, বাটন বাটনের ভিতরে লেখা থাকবে যে লরিম নাও, লরিম নাও। আর এখানে লরিম নাও না, আমি লিখে দিতে পারি চেঞ্জ চেঞ্জ নাও, ঠিক আছে? আর বাটনের ভিতরে আমাদের একটা ক্লাস থাকবে সেশন SECTION সেশন, এটা দিলাম হচ্ছে ওয়ান আর এটা দিলাম হচ্ছে টু, ঠিক আছে? বাটনেরটার জন্য ওয়ান আর এটার জন্য আমাদের টু। আমরা হচ্ছে দুইটা সেকশন নেব আর বাকি যা আছে সব ঠিক থাকবে, ওগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই। যে আমাদের কি ইভেন্টটা চলে আসছে যে চেঞ্জ নাও, ঠিক আছে? এখন আমি চাইতেছি যে সরি আমাদের টুইটারে চলে গেছে, ওকে। আমি চাইতেছি যখন আমাদের চেঞ্জ নাওতে ক্লিক করব তখন আমাদের কি এলাকাটা চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা চেক করে মাউস ক্লিক ইভেন্ট এটা চেঞ্জ হয়ে অন্য কিছু লেখা আসবে। সো সেটা করার জন্য আমি এখানে কি পুরো স্ট্রাকচারটাকে লিখবো। ফার্স্টে ডলার দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে ডিওসিও ডকুমেন্ট ডট রেডি, রেডি ফাংশনের ভিতরে থাকবে আমাদের ফাংশন, এর ভিতরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ, ওকে। এখন এটার ভিতরে আমাদের আবার স্ট্রাকচারটা ধরব, ধরার পরে সিঙ্গেল কন্ডিশন দিয়ে ডট SECTION সেকশন ওয়ান ওয়ান, এখানে থাকবে হচ্ছে ডট ক্লিক সিএলআই সিকে ক্লিক, ঠিক আছে? একটু ক্লিক ক্লিক ক্লিকের পরে থাকবে এটার ভিতরে আবার ফাংশন সেকেন্ড সেকেন্ড বন্ধনী দিয়ে এটার ভিতরে। এখন হচ্ছে আমাদের এটার ভিতরে কাজ করো, সেশন অন কোনটা? সেশন অন হচ্ছে এইটা, এই যে যেটা হচ্ছে আমাদের বাটনের ভিতরে আছে, এই যে বাটন চেঞ্জ নাও, এটা হচ্ছে আমাদের সেশন অন। এখন এইটার সাথে আমাদের সেশন টুটাকে ধরবো, SECTION সেশন, আমার বানানটা ঠিক রাখতে হবে, ওকে। ডলার দিব, ডলার দেওয়ার পরে সিঙ্গেল কন্ডিশন দিয়ে ডট সেশন SECTION সেশন টু, ঠিক আছে? এখানে লিখবো হচ্ছে ডট টেক্সট টেক্সট, ওকে। এতটুকু থাকবে, এতটুকুর ভিতরে হচ্ছে আমরা কাজ করব। টেক্সটের ভিতরে আমি এখন যেটা শো করব ক্লিক ইভেন্টের মাধ্যমে চেঞ্জ নাও, এখানে লিখবো হচ্ছে যে এখানে লিখতে পারি যে কিউ ইউ আর যে করি ইস আর্নিং বেস্ট প্ল্যাটফর্ম বেস্ট প্ল্যাটফর্ম, ওকে। সো আমি এখন এটাকে রিলোড করলাম, আমি যখন এখানে চেঞ্জে ক্লিক করবো, এই যে জ্যাকোরিজ আর্নিং বেস্ট প্ল্যাটফর্ম, আমি আবারও ক্লিক করি, এই যে আমাদের এখানে লেখা আছে কি যে জ্যাকোরি মাউস ইভেন্ট মাউস ক্লিক ইভেন্ট, রাইট, ঠিক আছে? কিন্তু আমি যখন এখানে ক্লিক করব তখন আমাদের কি আসে যে জ্যাকোরিজ আর্নিং বেস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে? জ্যাকোরি আসলে কোনো আর্নিং পয়েন্ট না, জ্যাকোরি হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। যাই হোক, আমি যেটা লিখছি বাট এটা আমি মানে বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? আমি যখন এখানে চেঞ্জ নেওয়াতে ক্লিক করব তখন আমাদের কি আজ আর্নিং ইজ আজ একুরিজ আর্নিং বেস্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে জেকুরির মাধ্যমে আমরা টেক্সটকে ধরে আমরা এখানে যে কোনো কিছুকে লিখতে পারি, ঠিক আছে? আশা করি আমরা পুরো কনসেপ্টটাই ক্লিয়ার। জাস্ট আমাদের কি কোড এতটুকু, আর এগুলো হচ্ছে আগের, এটাকে আমি হাইড করে রাখি। জাস্ট আমরা এতটুকু কোড করছি যে ওকে আচ্ছা এতটুকু, ঠিক আছে? আমাদের কোড কিন্তু এতটুক, কিন্তু তার মাধ্যমে কি আমাদের একটা লেখা চেঞ্জ হয়ে যায়, যে রিলোড করলাম যে আবার চেঞ্জ হয়ে যায়, রাইট? চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটা ক্লিয়ার আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেম লেখাটাই আমি আরেকটা বাটনের ভিতরে রাখবো, সেশন টু কন্ট্রোল ঢি দিব, এটা দিলাম হচ্ছে থ্রি, ঠিক আছে?
থ্রি নেওয়ার পরে আমি এটাকে সম্পূর্ণ কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমি ক্লিক, সব কিছু ঠিক থাকবে, সেশন, আচ্ছা ক্লিকের হবে থ্রি। আমি এখানে একটু রিলোড করি, আমার আছে দুইটা বাটন, এখানে ক্লিক করলেও সেম আসে, এখানে ক্লিক করলেও সেম। সো আমি চেয়েছি যে এই ক্লিকের মাধ্যমে এখানে অন্য কিছু আসবে, এখানে লার্নিং, লার্নিং অ্যান্ড আর্নিং, ERNING, লার্নিং অ্যান্ড আর্নিং। সো আমি চেয়েছি যে যখন আমি এইটাতে ক্লিক করব তখন আমাদের কি আসবে, লার্নিং অ্যান্ড আর্নিং চলে আসবে, রাইট? আমি এখানে ক্লিক করলাম, জেকোডিস আর্নিং বেস্ট প্ল্যাটফর্ম, আমি এখানে ক্লিক করলাম, এই যে লার্নিং ইজ আর্নিংস, বানানটা ঠিক হয় নাই, লার্নিং অ্যান্ড ERNING, ওকে ঠিক আছে, স্পেলিংটা মিস্টেক ছিল, ওকে। সো আমার প্রথমে আছে কি যে জেকোডি মাউস ক্লিক ইভেন্ট, সো আমি এখানে ক্লিক করলাম, আমার জেকোডি আর্নিং বেস্ট প্ল্যাটফর্ম, আমি এখানে ক্লিক করলাম যে লার্নিং অ্যান্ড আর্নিং, ওকে। আমি এখন আর একবার লিখবো, আমি এখানে দিব কি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে ফোর, ফোর দিব, আর এখানে লিখব হচ্ছে অনলি ফর ডেভেলপমেন্ট, DEVLOPMENT, ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপমেন্ট কথাটা লিখবো। আর এখানে হচ্ছে আমাদের আরেকটা মাউস ইভেন্ট নিব কন্ট্রোল ডি দিয়ে, সেটার নাম দিব হচ্ছে ফোর। ফোর দেওয়ার পরে আমি এখানে রিলোড করব, আমি যখন এখানে ক্লিক করব তখন আমাদের আসবে কি ডেভেলপমেন্ট, এখানে ক্লিক করব লার্নিং অ্যান্ড আর্নিং, এখানে চেঞ্জ, এখানে কি আসবে, যে করে আর্নিং ইজ বেস্ট প্ল্যাটফর্ম। সো আমরা এখানে এইভাবে করে হচ্ছে আমরা যে কোনো কিছু শো করতে পারি। এই কাজগুলো আমরা কখন করি, আমি যদি একটু ক্লিয়ার করি, মজার একটা জিনিস একটু দেখাই, ঠিক আছে। আমি হচ্ছে এখানে যে কাজটা লিখবো, যে করে চেঞ্জ নাও কেটে দেই, চেঞ্জ নাও, এখানে দিলাম কি বড় হাতের এ, এটার ভিতরে দিলাম হচ্ছে বি, এটাও কেটে দিলাম সি, ঠিক আছে। আর একই সাথে আমি এটাকে স্টোর জন্য একটু সিএসএস করব, এখানে মেইন ডট জেএস এ যাবো, আচ্ছা মেইন ডট জেএস না, স্টাইল ডট সিএসএস যাবো, স্টোরটাকে ধরবো, স্টুডেন্ট হচ্ছে সেশন টু, মেবি SECTION সেশন টু, ওকে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিব হচ্ছে 50 পিক্সেল, ওকে, এখানে একটা ডট হবে, ডট, ওকে। আমি রিলোড করব, এভাবে করা হয়েছে যে বড় হয়ে গেছে, রাইট? সো আমি চাইতেছি যখন এতে ক্লিক করব আমরা একটা বড় হাতের একটা এ আসবে বড় করে। সো আমি এখানে কি করব, মাউসে মেইন ডট জেএস যাব, পুরো কনসেপ্টটা মজার জিনিসটা খেলে একটু শিখি আমরা, এ এ কমা এ দুইটাই আসবে, ছোট হাত অ্যান্ড হচ্ছে বড় হাতের, ওকে। এখানে আসবে কি বি কমা বি, এখানে আসবে আমাদের সি কমা সি, ওকে। এখন আমি যদি এখানে আরেকটা কাজ করি, সেই কাজটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে, সেশন টু, এটা 1 3 4, ওকে। আমি এখানে যাব, এটাকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে ডট দিয়ে পেস্ট করি, এটা অন, এরপর হচ্ছে আমাদের কন্ট্রোল ডি থ্রি, কন্ট্রোল ডি ফোর, ওকে। সো আমি প্রথমটার জন্য যেটা এ আসবে আমাদের, এটার জন্য একটা কালার আসবে কি রেড কালার আসবে, ঠিক আছে। আমি যখন এখানে রিলোড করব, আমি যখন এখানে ক্লিক করব তখন আমাদের এ অ্যান্ড এ আসতেছে, আমি যখন বিতে ক্লিক করব বি অ্যান্ড বি, সিতে ক্লিক করব সি বড় হাতের অ্যান্ড ছোট হাতের, মানে এভাবে করে কি আমরা স্পেলিংটা, মানে বাচ্চারা, আমি আবার একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে আমরা একটা মজার জিনিস এখানে তৈরি করতে পারি। সেটা হচ্ছে কীরকম, অনেক বাবুরা কি করে যেরকম হচ্ছে ABCD নিয়ে আর কি খেলা করে, ঠিক আছে। সো আমরা এখানে সাউন্ড ইফেক্টও বসাইতে পারি, যে এ এতে অ্যাপেল, বিতে বল, মানে এই কথাগুলো আসবে, মানে সেগুলো আমরা বসাতে পারি,
সেগুলো হচ্ছে আমি পরবর্তীতে দেখাবো, কিন্তু আমি এখানে তিনটা জিনিস দেখালাম। এখানে আপনি এ বি সি ডি পুরো জেড পর্যন্তই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে বিতে ক্লিক করলে বি, সিতে ক্লিক করলে সি, এতে ক্লিক করলে এ, ঠিক আছে? আমরা এভাবে করে কি মাউস ইভেন্টগুলো লিখতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেটা করার জন্য আমাদের এখানে যাইতে হবে, কোথায় কোথায় আচ্ছা, ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজটা হইতেছে না, ক্লিক ইভেন্টের, আচ্ছা ক্লিক ইভেন্টের কাজটা আমি পরে দেখাবো। সো এইভাবে করে কি আমরা জেড পর্যন্ত যদি এরকম বড় করে সাজাই, তখন কি আমাদের নিজেদের কাছে অনেক সুন্দর লাগবে না? কোথায় গেল আমাদের স্ট্যান্ডার্ড সি এস এস, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 50 আছে, আমরা হচ্ছে এখানে 90 করবো। আমি রিলোড করবো, এতে ক্লিক করবো এ, বিতে ক্লিক করবো বি, সিতে ক্লিক করবো সি। সো আমি এখানে যদি কিছু না দেই তাহলে হচ্ছে আমাদের সব থেকে বেটার হবে, এই যে যে করে কোনো ইভেন্টই দিব না, এখানে খালি থাকবে যখন ক্লিক করবো। আসতেছে না, কিছু একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা একটু রিলোড করি, আমার তো একটা রিলোডই নিতেছে না। আচ্ছা সরি, আসলে উপরে ছিল, খেয়াল করি নাই, এটাকে আমি মুছে দিই, ঠিক আছে? আমি এটাকে রিলোড করলাম, আমার এভাবে করে আসলো। যখন আমি এতে ক্লিক করব তখন আমার বড় হাতের এ আসবে, বিতে সিতে, এভাবে করে আমার কি বড় বড় করে আসতে থাকবে, রাইট? একই সাথে আমরা এটার জন্য আরও কী কী কাজ করতে পারি, এটার জন্য হচ্ছে আমরা একটা ফন্ট ফ্যামিলি করে নেই, যাতে হচ্ছে আমাদের এটা সুন্দর আসে। ফন্ট ফ্যামিলি হচ্ছে আমাদের সেন সেরিফটাকে ইউজ করবো সবসময়, আর একটা হচ্ছে আমাদের কালার দিতে পারি হচ্ছে হট পিঙ্ক, ঠিক আছে? আমি এখানে রিলোড করলাম, আমি যখন এখানে ক্লিক করব এই যে হট পিঙ্ক কালারে আসবে, আমার এখন কি লেখাগুলো আরও সুন্দর করে আসতেছে, রাইট? এই যে ক্লিক করার সাথে সাথে আমাদের কাজ করতেছে, কিন্তু এই লেখাটা কোথায় আছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি না, যখন আমরা ক্লিক করি তখন আমাদের আসতেছে, রাইট? সো আমি যদি এখানে জেড পর্যন্ত এরকম করে সাজাই সুন্দরভাবে, তখন কি আমাদের জিনিসটাকে আরও সুন্দর লাগবে না? সো আশা করি আমরা পুরো কনসেপ্টটা এভাবে করে সাজাতে পারি, বা হচ্ছে এতে অ্যাপেল, বিতে বল, সেটাও নিয়ে আসতে পারি। যদি এখানে মেন ডট জেএস এ যাই, এ এ কোথায় গেল মেন ডট জেএস, এখানে যাব এ এ কমা দিয়ে অ্যাপেল এ, এতে অ্যাপেল, ঠিক আছে? আমি রিলোড রিলোড করলাম, আমি যখন এতে ক্লিক করব এ এ এতে হচ্ছে অ্যাপেল, ঠিক আছে? বা এ ইকুয়াল টু অ্যাপেল এভাবেও লিখতে পারি, এ ইকুয়াল টু অ্যাপেল, রিলোড করলাম, এতে ক্লিক করলাম, এই যে এ ইকুয়াল টু অ্যাপেল। তারপর এ ইকুয়াল টু আবার আরেকটা জিনিস লিখতে পারি, ঠিক আছে? আবার এখানে দিয়ে এ ইকুয়াল টু আঙ্গুর, ঠিক আছে? আমি এটাকে রিলোড করলাম, আমি এতে ক্লিক করব, এ ইকুয়াল টু অ্যাপেল, এ ইকুয়াল টু আঙ্গুর, এভাবে করে আমরা অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এরকম কি ইভেন্টগুলো সাজাইতে পারি। আমরা এরকম যদি একটা বাচ্চাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করি, যে আমরা যখন যেটাতে ক্লিক করবো আমাদের হচ্ছে এভাবে করে কি চেঞ্জ হতে থাকবে, তো তখন দেখবেন যে বাচ্চাটাও কি অনেক মানে মজা পাবে, মজার মাধ্যমে হচ্ছে কি কাজটা সুন্দরভাবে করবে, ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে আমরা কি মানে জিনিসগুলো হচ্ছে পার্ট বাই পার্ট কাজগুলো করে থাকি। তো আশা করি আমরা পুরো কনসেপ্টটাই ক্লিয়ার, এখানে আচ্ছা আমরা এগুলো করতে পারবো। বিতে ক্লিক করলে এভাবে আসে না, বাট বিতে বিয়ের জন্য আমাদের এখানে লিখতে হবে, কষ্ট করে একটু লিখে দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের কি ইভেন্টগুলো আমরা সুন্দরভাবে এরকম সুন্দর সুন্দর ইভেন্ট আমরা সাজাইতে পারবো আমাদের নিজেদের মতো করে। আবার চাইলে আমরা এখানে পিকচার ইউজ করতে পারি, পিকচারটা আমি এখন ইউজ করে দেখাবো না, কারণ তাহলে হচ্ছে একদম আমার ইয়াটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? এরকম হচ্ছে আমরা সুন্দর সুন্দর ইফেক্ট আরও তৈরি করতে পারবো। সো আশা করি আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছি, আমাদের কাজ কিন্তু বেশি না, জাস্ট অল্প একটু, জাস্ট বেসিক কিছু কাজ, ঠিক আছে? তো ওকে, আমি আজকের মতো শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।